হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াশা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং তোমরা যারা ক্লাস ইলেভেনে তোমরা যারা ক্লাস ইলেভেনের ইতিহাস সাবজেক্টে নিয়েছো আমি আজকে তোমাদের ইতিহাস ইতিহাস বিষয়ের যে প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় ইতিহাস চেতনা এই প্রথম অধ্যায় ইতিহাস চেতনা থেকে আমি তোমাদের দু হাজার তেইশ চব্বিশ সেশনের বিশেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবং যদি প্রথম সেমিস্টার হয় এবং তার পরীক্ষার জন্য ইতিহাস চেতনা এই চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন নির্বাচন করে নিয়ে এসছি এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালো করে করে রেখো এর থেকে তোমরা কমন পাবেই বন্ধুরা আমি ইতিহাসের প্রথমে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি এমসিকিউটা দিয়ে দিয়েছিলাম এমসিকিউটা দিয়ে দিয়েছিলাম এবং আজকের আমি তোমাদের এর থেকে এসএ কিউটা দিচ্ছি অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং এর নাম্বার থাকবে তোমাদের তিন মিনিমাম তিনটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের থাকবে অতএব তিনটি নাম্বার এই অধ্যায় থেকে এসএ কিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এরপর থেকে এই সামনে ঈদ আছে এই ঈদের পর থেকে তোমার তোমরা কন্টিনিউ তোমরা কন্টিনিউ একটি করে ভিডিও পাবে সমস্ত সাবজেক্টের উপরে আর ভিডিও শুরু করার আগে বলি তোমরা আর সবাই সবাইকে রইল ঈদের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসার বন্ধুরা এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই এটি দেখতে পাচ্ছ দু সালের হিস্ট্রির প্রশ্ন হিস্ট্রির প্রশ্নপত্র তোমাদের প্রশ্নপত্র এই রকমই হবে আর এখানে দেখবে যে তোমাদের একের দাগে থাকবে এমসি কিউ আর দুয়ের দাগের থাকবে দেখবে এসি কিউ এটা দেখতে পাচ্ছ এগুলো এমসি কিউ এমসি কিউ এবং দুইয়ের দাগে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ দুয়ের দাগের দুইয়ের দাগের দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এটি তোমরা বুঝে নিলে তোমাদের প্রশ্নপত্রে দুয়ের দাগের থাকবে এই এসে কিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ষোলোটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে ষোলোটি নাম্বার থাকবে এবারে এসো আমি গত বছরের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান সঙ্গে প্রশ্নের কতটা মিল আছে আমরা সেটাকে একটু যাচাই করে নিই দেখতে পাচ্ছ এটা তেইশ সালের তেইশ সালে দেখতে পাচ্ছ এখানে দুয়ের দাগের এই যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছ হিস্ট হিস্টোরিয়া শব্দের অর্থ এপিগ্রাফি বলতে কি বোঝো তারপর দেখতে পাচ্ছ প্রবাহমান কাল বা ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাস যুগ বিভাজন কীভাবে করেছেন এবার আমি আমার যা আমি যা সাজেশান দিয়েছিলাম সেই সাজেশনে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটি আমার এটি আমার সাজেশান ছিল এই সাজেশনে দেখতে পাচ্ছ দু সালে পড়েছে হিস্টোরিয়া কথাটির অর্থ কী তারপরে এই একটি দেখতে পাচ্ছ এপিগ্রাফি বলতে কি বোঝো দু সালে পড়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ এই দিকে প্রবাহমান কাল প্রবাহমান কাল বলতে কী বোঝো দেখতে পাচ্ছো এটা পড়েছে দু হাজার সালে আবার দেখো সবকটি প্রশ্ন কমন পড়েছে তোমাদের যা দিয়েছি যা দিয়েছিলাম তাই কমন পড়েছে এই দেখতে পাচ্ছ ওপরে তাকাও লাল কালি দিয়ে লেখা আছে জেমস মিল ভারতের ইতিহাসকে কী কীভাবে ভাগ করেছেন অতএব তোমাদের ক্ষেত্রেও একই রকম হবে আমি যা এই প্রথম অধ্যায় থেকে দিচ্ছি তোমাদের ফাইনালে পড়বে তোমরা কে কতটা মুখস্থ করতে পেরেছো এবং সুন্দর করে তোমরা লিখতে পেরেছো তার উপর তোমাদের নাম্বারটা ডিপেন্ড করবে এসো একে ত্যাগের প্রশ্ন প্রাক ইতিহাস বলতে কী বলছো বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাবে অনেকটা হা বকলাম সেই জন্য আমি খুব দ্রুততার সঙ্গে আমি পড়ছি কিংবা দু একটা প্রশ্ন আমি বাদও দিতে পারি শুধু তোমরা দেখে নেবে লিখিত বিবরণের পূর্বে কেবল প্রধানতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে তা হলো প্রাক ইতিহাস বা প্রে হিস্ট্রি এই কাল প্রায় কুড়ি লক্ষ বছর আগে শুরু হয়েছিল এবং পাঁচ বছর পর্যন্ত বিস্তৃত ছিল লেখোমালা বলতে কি বোঝো এটা খুব ইম্পর্ট্যান্ট লেখোমালা বলতে কী বোঝো এখানে যে সালে পড়েছিল শালটা আমি ভুলে গেছি লিখতে যত সম্ভব এটা দু হাজার আঠেরোটা হবে এইরকম প্রাচীনকালে ইস্ট ইট বিভিন্ন রকমের পাথর ধাতুর ফলক সহ বিভিন্ন উপাদানের উপর লিপি খোদাই করা হতো প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত লিপিযুক্ত ওই সব উপাদান সমূহকে লেখমালা বলে তারপর দেখো প্রাকৃতিহাস কথাটি প্রথমকে ব্যবহার করেন দিকে কিন্তু আমি আর শালগুলো করছি না তোমরা দেখে নেবে আমার প্রত্যেকটি প্রশ্নে সাল উল্লেখ করে দিয়ে থাকি এখানে প্রাকৃতিহাস কথাটি সর্বপ্রথম এক ফরাসি প্রধান তত্ত্ববিদ পল তুরনাল প্রথম ব্যবহার করেন প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে মানব সংস্কৃতির প্রারম্ভকাল থেকে লিখিত উপাদানের প্রাপ্তকালের মধ্যবর্তী সময়কালকে ধরা হয় তারপর দেখো প্যাপিরাস কি প্যাপিরাস হল এক ধরনের স্বরজাতীয় গাছ এই গাছের ছানে প্রাচীন মিশরীয়রা লিখত এই ছালকে প্যাপিরাস বলে ইতিহাস পুরাণ কি ইতিহাস পুরাণ খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ এখানে দু চোদ্দো সালে পড়েছিল দু হাজার ষোলো সালে পড়েছিল প্রাচীন ভারতীয় দৃশ্যে বিভিন্ন প্রাচীন সভ্যতার পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে এই সব কাহিনীতে তখনকার বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায় এই সকল ঐতিহাসিক উপাদান তথ্যে ভরা পুরানকে ইতিহাস পুরাণ বলে রাস্তারঙ্গনী গ্রন্থের আলোচ্য বিষয় কী কাশ্মীরের ইতিহাস নিয়ে আলোচিত হয়েছে এই গ্রন্থে খ্রিস্টীয় শত থেকে দ্বাদশ শত পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে কোন সময়কালকে আদি মধ্যযুগ নামে চিহ্নিত করা হয় ঐতিহাসিক রামশরণ শর্মা নিহারঞ্জন রায় প্রমুখ ছশো থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আদি মধ্যযুগ হিসেবে উল্লেখ করেন নয় দেখের প্রশ্ন ইতিহাসের রৈখিক কাল কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের কাল একটি রৈখিক ধারা সূচনা পর্ব থেকে সমাপ্তি পর্বের দিকে অগ্রসর হয় অতীত ইতিহাস আর ভবিষ্যৎ ভবিষ্যতে পুনরাবৃত্তি ঘটে না ইতিহাসের এই একমুখী রৈখিক অগ্রগতিকে বলা হয় রৈখিক কালচেতনা জিয়াউদ্দিন বার্নি রচিত দুটি গ্রন্থের নাম লেখো জিয়াউদ্দিন বার্নি রচিত দুটি গ্রন্থের নাম হল ফতোয়া ই জাহান্দারি ও তারিক ই ফিরোজ শাহী আমি খসরু কে ছিলেন আমি খসরু সুলতানি আমলের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবি ছিলেন তিনি ছিলেন ভারতীয় কিন্তু ফার্সি ভাষায় কবিতা লিখেছেন তার অসাধারণ কণ্ঠের জন্য তাকে হিন্দুস্তানের তোতা বলা হতো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা লিঙ্কটি বেশি করে শেয়ার করো আমি যে প্রশ্নকটা পড়লাম এই প্রশ্নকটা থেকে তোমাদের মিনিমাম দুটো থেকে তিনটি প্রশ্ন পড়বে এবার বাকি যে বারো থেকে আমি প্রশ্নগুলি পড়ছি এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে নিও দি হিস্ট্রি অফ রোম গ্রন্থে রচিতাকে রোমান ঐতিহাসিক লিভি দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থটি রচনা করেন কোন দেশের লিপিকে পবিত্র লিপি বলে মিশরের হায়ার হায়ারোগিফিক লিপিকে পবিত্র লিপি বলে জিগুরাত কি প্রাচীন সুমেরের একটি করে সুবিশাল মন্দির প্রতিটি নগরে থাকতো এই মন্দিরগুলিকে জিগুরাত বলা হতো এপিগ্রাফি বলতে কী বোঝো শিলালিপি উৎকীর্ণ তবু আমি এটা দিয়েছি যদি এটা তোমাদের দু হাজার তেইশ সালে পড়েছিল তবু তোমাদের টেস্টে প্রথম যদি কোনো টেস্ট হয় স্কুলে সেটা তোমাদের পড়তে পারে শিলালিপি উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরাজিতে এপিগ্রাফি বলে পালিওগ্রাফি কাকে বলে এটা ইম্পর্টেন্ট আছে পালিওগ্রাফি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে এটা দু সালে যত সম্ভব পড়ে গেছিল নিউম্যাসমেটিক্স কি মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউম্যাসমেটিক্স বলা হয় বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় এর মাধ্যমে জানা যায় রাসমালা গ্রন্থ থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায় রাসমালা গ্রন্থ থেকে ভারতের গুজরাট রাজ্যের ইতিহাস জানা যায় পলিবিয়াস কোথাগার ঐতিহাসিক ছিলেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক ছিলেন পলিবিয়াস পলিবিয়াস তারপরে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বুঝো সাম্প্রতিক কালে একদল ইতিহাসবিদ মনে করেন ইতিহাস শুধু রাজা মহারাজা জমিদার বা বণিকদের কাহিনী নয় ইতিহাসের মূল নায়ক হলো নিম্নবর্গের কৃষক শ্রমিক সাধারণ খেটে খাওয়া মানুষ গুরুত্ব সহকারে তাদের নিয়ে যে ইতিহাস চর্চা হয় তা হল নিম্নবর্গের ইতিহাস ভারতের সাবলটান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ঐতিহাসিক রণজিৎ গ্রহ ভারতের সাবলটান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন প্রায় ইতিহাস কাকে বলে প্রায় ইতিহাস হলো সেই সময়কার ইতিহাস যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি উদাহরণ হলো হরপ্পা সভ্যতার যুগে ব্যবহৃত সিন্ধু লিপির পাঠোদ্দার করা সম্ভব হয়ে ওঠেনি এই প্রশ্নকটির উত্তর তোমরা একটু করে রাখবে কটি তোমরা অবশ্যই আগের ক্লাসে তোমরা পড়েছো নাসিক প্রশস্তি গ্রন্থে লেখক হলেন গৌতমী পুত্র সাতকর্ণী রাস্তারঙ্গিনী গ্রন্থে লেখক হলেন কলহন এলাহাবাদ প্রশস্তি গ্রন্থে লেখা হলেন সমুদ্রগুপ্ত আই হোল প্রশস্তি গ্রন্থে লেখা হলেন দ্বিতীয় পুলকেশি বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং লিঙ্কটি বন্ধুদের দিয়ে বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার সিধের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করলাম আবার দেখ কথা হবে নেক্সট ভিডিওতে